হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের এই স্প্রিং কনফিগারেশন ফাইলের মধ্যে, বিনস ফাইলের মধ্যে, আমরা একটা ডিফল্ট অটোওয়ারিং বিহেভিয়ার সেট করতে পারি এবং ওই ডিফল্ট অটোওয়ারিং বিহেভিয়ারের মধ্যে দিয়ে কিভাবে আমরা আমাদের বিনগুলো ইনিশিয়ালাইজ করতে পারি এবং ওয়ারিং করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা করার জন্য সবার আগে আমাদের লগার ক্লাসে আমাদের যে কনস্ট্রাক্টরটা ছিল, আসলে কনস্ট্রাক্টরটা আমাদের এখন লাগবে না, আমরা এটা মুছে দিতে পারি। এবং আমরা আরেকটা জিনিস করি যে আমাদের এখানে যখন আমরা সেট করছি, আমাদের একটু বিনস এক্সএমএলটা দেখে আসি। বিনস এক্সএমএলে আমরা যখন এটা সেট করছি, আমরা কি বলছি যে অটো ওয়ার থ্রু কনস্ট্রাক্টর ছিল, আমরা এটাকে বাই থ্রু কনস্ট্রাক্টর আমরা এখন এটা আসলে আর করতে চাচ্ছি না, আমরা এটাকে আসলে মুছে দিই। যেহেতু কনস্ট্রাক্টর আমাদের নাই, এটা মুছে দিয়ে আমরা এটাকে আবার ফরম্যাট করে নিয়ে আসি। আচ্ছা, এখন লগার ক্লাসে যদি যাই, আমরা এটাকে একটু চেঞ্জ করে দিয়ে আমরা যদি দেখি আমাদের কি ছিল আসলে, আমাদের লগ রাইটারটা ছিল, কনসোল রাইটার নিয়ে আসি এবং আমাদের ফাইল রাইটার নিয়ে আসি। আচ্ছা, কনসোল রাইটার এবং ফাইল রাইটার আমরা এখানেও কিন্তু তাহলে সেট করে দিতে পারি। অ্যান্ড ফাইল রাইটার, ঠিক আছে, দ্যাটস গুড। আচ্ছা, এখন আমরা যদি এখানে বিনসে যেয়ে আমরা কি করেছিলাম, আমরা যদি এখানে অটোওয়ারিং বাই টাইপ বলে দেই, এটা কিন্তু আমাদের কাজ করার কথা, তাই না? আমরা দেখি আরেকবার, একটু করে দেখি, আমাদের লগারের ভিতরে ডিফল্ট অটোওয়ার বাই টাইপ যদি দিয়ে দেই, এটাকে যদি আমি সেভ করি, আমাদের অ্যাপ ক্লাসটা আমরা ওপেন করি এবং এটাকে যদি আমরা রান করি, ইট শুড ওয়ার্ক, দের ইউ গো, এটা কাজ করছে। ঠিক আছে, তাহলে গুড। তো এখন মনে করেন যে আমরা একটা ডিফল্ট বিহেভিয়ার সেট করতে চাই। এখন ডিফল্ট বিহেভিয়ার যে আমরা সেট করব, হ্যাঁ, ডিফল্ট বিহেভিয়ারটা কিন্তু আমাদের এই এক্সএমএল ফাইলের জন্য হয়। একটা স্প্রিংয়ের অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে কিন্তু অনেকগুলো এক্সএমএল ফাইলের ডেফিনেশন, বিন ডেফিনেশন বা এই কনফিগারেশনগুলো লোড হতে পারে, কিন্তু আমরা যখন একটা ডিফল্ট বিহেভিয়ার দিব, সেটা কিন্তু ফুল অ্যাপ্লিকেশন কনটেক্সটের জন্য হবে না, সেটা হবে শুধুমাত্র এই পার্টিকুলার এক্সএমএল ফাইলের জন্য। তো আমরা ওটা যদি দিতে চাই, আমরা আগে এই অটোওয়ারটাকে আগে রিমুভ করে দিই, আবারও সব মুছে গেল কেন, জাস্ট অটো ওয়ারটাকে আমরা মুছে দিই, আরেকবার ফরম্যাট দিই, গুড। আচ্ছা, আমরা এখন এখানে যেটা করব, আমাদের এই বিনসের মধ্যে আমরা ডিফল্ট অটো ওয়ারটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা এবার বাই নেম ট্রাই করে দেখি, আমরা যদি বাই নেম করতে চাই ডিফল্ট অটো ওয়ার, আমরা যদি সোর্সে যাই, আমরা দেখতে পারবো এই যে ডিফল্ট অটো ওয়ার বাই নেম আসছে। তো নাম দিয়ে যদি এটা এখন অটো ওয়ারিং করতে চাই, এটা কি কাজ করবে? করার তো কথা, তাই না? আমরা লগারের মধ্যে কনসোল রাইটার আছে, ফাইল রাইটার আছে। আচ্ছা, আমরা এটাকে আইডি করে দিই, যেহেতু এটা ইন্টারচেঞ্জেবল, জাস্ট টু রিমুভ অ্যাম্বিগুইটি আমরা এটাকে আইডি করে দিই, কনসোল রাইটার, ফাইল রাইটার। লগারের মধ্যে কনসোল রাইটার, ফাইল রাইটার দুটাই আছে আমাদের, তাহলে এটা কিন্তু কাজ করার কথা। আমরা যদি এখন রান করি, আমরা দেখব দেয়ার ইউ গো, এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করছে, গুড। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল, আমাদের যদি আরেকটা ফাইল রাইটার এখানে থাকে, আমরা কিছু অ্যাম্বিগুইটি ইন্ট্রোডিউস করি। হ্যাঁ, তো আমাদের এখানে আরেকটা ফাইল রাইটার আছে, এটার নাম আমরা দিতে পারি ফাইল রাইটার টু। এখন এটা তো বাই নেম আছে, তাই না? বাই নেম থাকলে তো এটা কোনো, এটা তো আসলে কাজ করার কথা, কারণ আমরা তো নাম দিয়ে করছি। সো আমরা যদি রান করি, এটা সুন্দর করে কাজ করছে, কোনো অ্যাম্বিগুইটি নাই। কিন্তু এটা যদি আমরা বাই টাইপ করে দিই, হ্যাঁ, তাহলে তো এটা বাই টাইপ করে দিই, তাহলে এটা কি, এটা এখন এরর খাবে, তাই না? কেননা এখানে একটা অ্যাম্বিগুইটি আছে, আমরা দুটা ফাইল রাইটার এখানে আমরা রাখতে পারি না। হ্যাঁ, তা এটাকে যদি আমরা মুছে দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে, তাই না? কারণ এখন তাহলে আমরা অ্যাম্বিগুইটিটা আর নাই। হ্যাঁ, এটা কিন্তু কাজ করছে, গুড। আমরা ওটাকে আবার নিয়ে আসি, আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আমরা এখানে আসলে ক্যান্ডিডেট ক্লাসেস বলে দিতে পারি, এটা খুবই ইম্পর্ট্যান্ট।
তো আমরা যদি ক্যান্ডিডেট ক্লাস এখানে বলে দিতে চাই, আমরা আবার বিনসে যে আমরা লগারের মধ্যে এখানে এই যে সরি ওপরের এই বিনসটাতে আমরা ডিফল্ট অটোওয়ার ক্যান্ডিডেটস, এখানে আমরা কিন্তু আমাদের এই বিনের নেমগুলো বলে দিতে পারি। এখানে আমরা ইজিলি বলে দিতে পারি ফাইল রাইটার এবং আমরা বলে দিতে পারি কনসোল রাইটার। আচ্ছা হ্যাঁ কনসোল রাইটার। সো আমরা এই দুটো যখন আমরা বলে দিলাম, এখন যদি আমরা আমাদের আবার সোর্সটা একটু দেখি, আমরা দেখতেছি যে ডিফল্ট অটোওয়ার ক্যান্ডিডেটস ফাইল রাইটার এবং কনসোল রাইটার, তার মানে কিন্তু ফাইল রাইটার টুকে সে ইগনোর করবে। সো এখন কিন্তু এটা আবার কাজ করার কথা, খুব সুন্দরভাবেই কাজ করছে। এখানে একটা ছোট জিনিস লক্ষণীয় যে মোস্ট লাইকলি এখানে যদি কোনো স্পেস থাকে তাহলে এটা কাজ করে না, একটা এরর খায়। এটা হয়তো কোনো ওদের ইমপ্লিমেন্টেশনের কোনো ইস্যু আছে, কোনো কারণে ওরা এই স্পেসটা রিমুভ করেনি, জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখার জন্য যে এখানে কমা সেপারেটেড ভ্যালুর মাঝখানে আপনারা স্পেস রাখতে পারবেন না, স্প্রিং ডাজন্ট লাইক দ্যাট। আচ্ছা এই তো গেল আসলে আমাদের, আমরা অটোওয়্যার ক্যান্ডিডেটস আমরা এইভাবে ডিফাইন করে দিতে পারি। এটা করার কিন্তু আরও একটা মজার সিস্টেম আছে, সেটা হলো আমরা চাইলে এখানে ওয়াইল্ড কার্ড যে নোটেশনগুলো আছে সেগুলোও ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে আমার এই বিনটা কী দিয়ে শেষ হচ্ছে, ফাইল রাইটার, আমরা এটা জাস্ট আরেকটা নাম দিয়ে দিই, সে এক্স ওয়াই জি কোনো একটা রাইটার দিয়ে দিই, হোয়াট এভার, এখন এটাকে আমি নামটা চেঞ্জ করে দিলাম, অসুবিধা নাই। এখন মনে করেন যে আমরা এই ক্যান্ডিডেটের মধ্যে আমরা কিন্তু চাইলে বলে দিতে পারি যে স্টার রাইটার, তার মানে যত আমার পেছনে যে রাইটার যদি থাকে এবং আগে যাই থাকুক না কেন, এই টাইপের যে বিনগুলো আছে দে আর দ্য ক্যান্ডিডেট বিনস ফর ডিফল্ট অটোওয়ারিং। সো এখন যদি আমি এটা রান করি তাহলে কিন্তু আমার এই কনসোল রাইটার এবং ফাইল রাইটার এই দুটো বিন কিন্তু আমার অটোওয়ার হয়ে যাওয়ার কথা, এবং খুব সুন্দরভাবেই আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অটোওয়ার হয়ে গেছে। তো দ্যাটস ইট ফর নাও, টিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।